হ্যালো কোডার্স, আমি মোজামেল বলছি লিভিং অন কোর্স থেকে। আমরা আমাদের টিউটোরিয়ালে এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের তো কন্ট্রোলার লেয়ার আছে, আমাদের একটা ডাও লেয়ার হয়েছে, কিন্তু আমরা একটা সার্ভিস লেয়ার এখন ইন্ট্রোডিউস করব। সার্ভিস লেয়ারটার কাজ হবে আসলে টিপিক্যালি আমাদের যে আর্কিটেকচার আমরা ফলো করি সেটাতে হলো বেশ কিছু ডাও থাকে এবং বেশ কিছু সার্ভিসেস থাকে, এবং সার্ভিস লেয়ারগুলো আসলে ডাও লেয়ার নিয়ে বিভিন্ন টাইপের অবজেক্ট ডেটাবেস থেকে রিট্রাইভ করে আমাদের কন্ট্রোলারকে দেয়, যাতে কন্ট্রোলারের ডাও নিয়ে বেশি কাজ করা না লাগে, তারা জানি ডিরেক্টলি সার্ভিসের কাছ থেকেই ডেটা পায় এবং ভিউ লেয়ারকে সেভাবে সার্ভ করতে পারে। তো আমরা এখন আমাদের নোটিসেসের জন্য একটা সার্ভিস লেয়ার ইন্ট্রোডিউস করব। সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা আমাদের যে প্যাকেজ আছে প্যাকেজের মধ্যে আমরা নতুন একটা প্যাকেজ নিয়ে আসি। আমরা যদি এখানে নিউ প্যাকেজ একটা ক্লিক করি এবং এখানে ওয়েবের কন্ট্রোলারের জায়গায় আমরা এখানে দিতে পারি সার্ভিস, এবং আমাদের এই সার্ভিস নামে একটা প্যাকেজ এখন তৈরি হয়ে গেল। সেখানে আমরা একটা ক্লাস তৈরি করি, ক্লাসের নাম দিতে পারি নোটিসেস সার্ভিস। আচ্ছা, তো নোটিসেস সার্ভিস আমাদের যে ক্লাসটা হয়ে গেল, এই ক্লাসের আমরা এখন কি চাচ্ছি? আসলে আমরা চাচ্ছি ডেটাবেস থেকে একটা লিস্ট অফ অফার্স রিট্রাইভ করতে। তো আমাদের এই যে সার্ভিস ক্লাসটা আমরা এখন তৈরি করলাম, সেখানে যদি আমরা এখন ওই লিস্টটা আনতে চাই ডেটাবেস থেকে, তাহলে আমাদের এই সার্ভিস ক্লাসের অ্যাক্সেস লাগবে, নোটিসেস ডাওয়ের অ্যাক্সেসটা লাগবে। তো সেটার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে নোটিসেস ডাওটা আমরা আসলে ইনজেক্ট করব, সেই কারণে আমরা আগে একটা এখানে প্রপার্টি নিয়ে নেই, প্রাইভেট নোটিসেস ডাও, এবং নোটিসেস ডাওয়ের ভেতরে আমরা নোটিসেস ডাওটা আবার নিয়ে আসি। নোটিসেস ডাও, এবং আমরা এটার একটা গেটার সেটার করে ফেলি, জেনারেট গেটার সেটার্স। আসলে আমাদের জাস্ট সেটারটা লাগবে, আমরা জাস্ট সেটারটা করলেই হবে, গেটার এখন এখানে করব না। তো এটার সেটারটা আমরা এখন করে ফেললাম, এবং এটার সেটারটা আমরা যখন করছি, আমরা যেটা করতে পারি, আমাদের এটাকে আমরা অটো ওয়াইড বলে দিতে পারি, কারণ যখন আমরা নোটিসেস ডাউটা, তো আমাদের যখন বিনস থেকে থাকবে, বিনসের মধ্যে এটা কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা না। অটো ওয়াইড আমরা এখানে বলে দিলাম। আর আমাদের এইটাকেও আমরা, যেহেতু এটা একটা সার্ভিস ক্লাস করছি, আমরা এটাকে কম্পোনেন্ট অ্যানোটেশন না দিয়ে আমরা এটাকে সার্ভিস অ্যানোটেশন দিব। এটা একটা স্প্রিংয়ের একটা ওয়ে আসলে, সার্ভিসকে সার্ভিস অ্যানোটেশন করলে ডাউন দ্য রোড আমাদের বিভিন্ন টাইপের কাজ করতে সুবিধা হবে। ফর এক্সাম্পল, আমরা কোনো সার্ভিস লেভেলে কোনো লগার এনেবেল করতে চাই, বা কোনো অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থ্রুতে আমরা কোনো কাজ করতে চাই আমাদের পুরো ফ্রেমওয়ার্কে, সেটা আমাদের কাজে লাগে যদি আমরা এইভাবে অ্যানোটেশনটা টার্গেট করি, যে আমরা সার্ভিস অ্যানোটেশনের সময় সার্ভিস ইউজ করলাম সার্ভিস ক্লাসের জন্য, কন্ট্রোলারের জন্য আমরা কম্পোনেন্ট ইউজ করলাম। তো আমরা এখানে এখন নাম দিতে পারি নোটিসেস সার্ভিস, ভিআইসি নোটিসেস সার্ভিস আমরা নাম দিলাম। এবং আমরা যেটা করি, আমাদের যেই মেথডটা আমাদের লাগবে সেই মেথডটা কি, যে গেট কারেন্ট অল নোটিসেস সে নিবে, সেটা আমরা একটা মেথড তৈরি করি, পাবলিক লিস্ট। এটা কিসের লিস্ট? নোটিসেসের লিস্ট, নোটিসের লিস্ট। এবং এটা হবে গেট কারেন্ট, কারেন্ট যত নোটিস আছে সব সে নিবে। আমরা এটাকে ইম্পোর্ট করে নিই লিস্টটাকে, এটা হচ্ছে জাভা ইউটিল লিস্ট আমাদের, এবং এইটা রিটার্ন করবে নোটিসেস ডাও ডট গেট নোটিসেস। আচ্ছা, তো আমাদের এখন সার্ভিস ক্লাসটা তো আমরা রেডি করলাম, তা আমরা আমাদের ডাও ক্লাসটা একটু দেখে আসি। আমাদের এখানে একটা মেথড আছে, যেই মেথডটা আমাদের এখন লাগবে না, এই কনস্ট্রাক্টরটা আমরা এটাকে মুছে দিতে পারি, এটা কম্পোনেন্ট করা আছে, উইচ ইজ গুড। আমাদের নোটিসেসটাও আমরা এখানে বলে দিলাম, এটা অটো ওয়ার্ড হওয়ার কথা। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের সার্ভিস ক্লাসটা আমরা তৈরি করলাম, আমরা সার্ভিস ক্লাসের মেথডটাও তৈরি করলাম। এখন আমরা আমাদের এই যে সার্ভিস ক্লাসটা, এইটাকে লোড করার জন্য আমরা একটা বিন কনফিগারেশন তৈরি করব। আমরা যেমন আমাদের কনফিগ প্যাকেজের মধ্যে আমরা যেমন কনফিগারেশন তৈরি করেছিলাম আমাদের ডাও কনটেক্সটের জন্য, সেরকম আমরা একটা সার্ভিস কনটেক্সট এখন একটা তৈরি করি। হ্যাঁ, তো সেটার জন্য আমাদের যেটা লাগবে, আমরা এখানে যে নিউ
আদারে চলে যাই বা এখানে ডিরেক্টলি আছে স্প্রিং বিন কনফিগারেশন ফাইল, এটার নাম দিলাম সার্ভিস কনটেক্সট XML। তো সার্ভিস কনটেক্সট XML এর মধ্যে আমরা যদি এটার নেম স্পেসে চলে যাই, আমরা এখানে কনটেক্সটটা নিতে চাই। এবং এখন অলরেডি আপনারা হয়তো জেনে গেছেন কনটেক্সটের মধ্যে যে আমরা কী কী এনেবল করবো। এখানে আমরা এখানে নিয়ে আসবো অ্যানোটেশন কনফিগ, এবং আমরা এখানে আরেকটা নিয়ে আসবো কম্পোনেন্ট স্ক্যান, যাতে আমরা অটোমেটিক ওয়্যারিং করতে পারি। এটার বেস প্যাকেজটা হবে আমাদের এই সার্ভিসের বেস প্যাকেজটা। আমরা এটাকে রাইট ক্লিক করে কপি কোয়ালিফাইড নেম দিয়ে আমরা যদি এখানে পেস্ট করে দেই তাহলে সার্ভিসটা চলে আসলো। আমরা সোর্স কোডটা আরেকবার দেখে নেই, আমরা এটাকে ফরম্যাট করে নেই একবার। সো আমাদের অ্যানোটেশন কনফিগ আছে, কম্পোনেন্ট স্ক্যানটা আছে। সো এখন এই সার্ভিস কনটেক্সটাকে কিন্তু আমাদের বলে দিতে হবে, যাতে এই সার্ভিস কনটেক্সট XML-টা আমাদের ওয়েব XML যাতে লোড করে। সেটার জন্য এটাকে আমরা কপি কোয়ালিফাইড নেম করে আমাদের ওয়েব XML-এ চলে যাই। কন্ট্রোল শিফট আর ওয়েব XML। এখানে আমরা যেমন আমাদের ডাও কনটেক্সটটা আমরা এর আগে লোড করেছিলাম, একইভাবে আমরা এখানে ক্লাসপাথ দিয়ে এখানে মাল্টিপল ভ্যালু দেওয়া যায়। ক্লাসপ্যাথ দিয়ে আমরা ওটা পেস্ট করে দিয়ে আমরা জাস্ট কম পর্যন্ত রেখে দিই, হুইচ ইজ গুড। এখন সার্ভিস কনটেক্সটটা কিন্তু আমার এখানে লোড হয়ে যাবে। তো আমাদের তো এখন সার্ভিসটা রেডি হয়ে গেল, কিন্তু সার্ভিসটা আমরা ইউজ করবো কোত্থেকে? আমরা ইউজ করবো তো আমাদের নোটিসেস কন্ট্রোলার থেকে, তাই না? সো নোটিসেস কন্ট্রোলার থেকে আমাদের সার্ভিসটা ইউজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখানে আরেকটা মেথড নেই, তাই না? এখানে একটা প্যারামিটার নেই, যে প্যারামিটারটা হবে আমাদের এই সার্ভিস টাইপের প্যারামিটার, যে সার্ভিসটা আমরা মাত্র ক্রিয়েট করলাম। তো আমাদের সার্ভিসটা কি? প্রাইভেট নোটিসেস সার্ভিস, এটার নামও দিলাম আমরা নোটিসেস সার্ভিস। নোটিসেস সার্ভিস নামে থাকলো। আচ্ছা, এটার একটা আমরা সেটার তৈরি করে দিই। সেটার জন্য অল্ট শিফট এস, জেনারেট গেটার্স অ্যান্ড সেটার্স, নোটিসেস সার্ভিসের আমরা একটা সেটার তৈরি করে দিই, এবং সেটাকে আমরা অটো অ্যাড করে দেব। যেহেতু আমরা নোটিস সার্ভিসেস আমাদের একটা বিন আমরা তৈরি করছি, এবং ওইটা অটো অ্যাড ইজিলি হবে, কোনো অ্যাম্বিগুইটি নেই। অটো অ্যাড করে দিলাম। সো আমাদের নোটিসের সার্ভিস এখানে চলে আসার কথা, এবং এই সার্ভিসটা আসার পর আমরা এখন এটাকে কিভাবে ইউজ করব। আমরা আমাদের এখানে যেটা আছে সোহম আছে, এখানে আমরা মডেলের মধ্যে আসলে আমরা ওই লিস্টটা ভরে দিতে পারি, যে লিস্টটা আমরা নিয়ে আসবো। সেটা করার জন্য আমরা আগে করি লিস্ট নোটিসেস ইজ ইকুয়াল টু, আচ্ছা ওটা ইম্পোর্ট করে নিই লিস্টটা, নইলে এররটা যাবে না। ঠিক আছে, নোটিসেস আমরা যেটা নিব, নোটিসেস সার্ভিস ডট গেট কারেন্ট, তাহলে সব লিস্ট আমার কাছে চলে আসলো। এবং আমি মডেলের মধ্যে কি ভরে দিচ্ছি, আমি নোটিসেস যেই আমি কি এর মধ্যে আমি ভরে দিচ্ছি আমাদের নোটিসের লিস্টটা, এবং যখন আমি হোমে চলে যাচ্ছি তখন আমার এই লিস্টটা প্রিন্ট করার কথা। তো আমি আমার হোম জিএসপিতে আবার চলে যাই, দেখি এখানে কি করা আছে। হোম জিএসপিতে আমরা আগে এখানে কিছু কাজ করেছিলাম, এগুলো আমরা এখন মুছে ফেলতে পারি, এগুলো আমাদের এখন লাগবে না। এবং আগে তো আমি এসকিউএল কোয়েরি দিয়ে ডিরেক্টলি আমাদের জেডিবিসির যে কানেকশনটা ইউজ করেছিলাম সেটাও এখন ইউজ করব না। আমাদের ফরিচ লুপটা থাকুক, কারণ আমরা ফরিচ লুপের মধ্যে এখন আমরা যেটা অ্যাড করে দিব, যে আমার কাছে এখানে কি আছে, নোটিসেস নামে একটা লিস্ট আছে। নোটিসেস লিস্টের প্রত্যেকটা হচ্ছে এক একটা নোটিস টাইপের অবজেক্ট, তাহলে আমরা এখানে নোটিসেসের মধ্যে আমরা প্রত্যেকটা রো নিচ্ছি, রো না নিয়ে তাকে আমরা নোটিস নাম দিয়ে দিতে পারি, এবং প্রত্যেকটা নোটিসের আইডি প্রিন্ট করতেছি, নোটিসের নেম প্রিন্ট করতেছি, আর কি কি আছে, ইমেইল আছে, তাই না, এবং টেক্সট আছে। তো আমরা এখানে ইমেল দিয়ে দিই এবং টেক্সট দিয়ে দিই। সো মোটামুটি আমাদের ওয়্যারিং কিন্তু হয়ে যাওয়ার কথা। আমি একবার রান করে ট্রাই করে দেখি, কাজ করলে তো ভালো, কাজ না করলে আমাদের একটা ডিব্যাগ করব, কোনো চিন্তা নাই। তো লেটস সি, রান অ্যাজ, রান অন সার্ভার, ওকে, কনসোলে কোনো এরর এখন পর্যন্ত আসেনি, লুকস হেলদি, এবং আমাদের দ্যাটস পারফেক্ট,
আমাদের কিন্তু ডেটাবেস থেকে ডেটাগুলো লোড হয়ে গেছে এবং আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই কিন্তু আমাদের ডেটা শো করছে। তো আমরা আরেকবার গো থ্রু করি এই টিউটোরিয়ালে, কিন্তু আমরা বেশ কিছু কাজ করলাম, একটু এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সবার আগে আমরা কী করলাম, আমরা নোটিসের সার্ভিস নামে একটা ক্লাস তৈরি করলাম এবং এই ক্লাসের মধ্যে আমরা এই ক্লাসটাকে লোড করার জন্য আমরা সার্ভিস কনটেক্সটও একটা বানালাম, যেই সার্ভিস কনটেক্সটের মধ্যে আমরা অ্যানোটেশন এবং কম্পোনেন্ট স্ক্যানগুলো তৈরি করে দিলাম, যাতে আমার এই সার্ভিস কনটেক্সটা যদি আমার স্প্রিং লোড করে তখন যাতে নোটিসের সার্ভিসের একটা বিন তৈরি হয়ে যায়। এটাকে লোড করার জন্য আমরা ওয়েব এক্সএমএলে যে এটার ক্লাস পার্টটা বলে দিলাম, ক্লাস পার্টটা বললাম আমরা কনটেক্সট লোডার লিসেনার এটার প্যারামিটার হিসেবে। তো এটা তখন আমাদের এই সার্ভিস কন্ট্রোলারটা লোড করছে, সার্ভিস কন্ট্রোলারের থ্রুতে আমার নোটিসের সার্ভিসের একটা বিন আমার কনটেক্সট পাথে কিন্তু চলে আসছে এবং তারপর এই নোটিসের সার্ভিসটাকে আমরা নোটিসের কন্ট্রোলারের মধ্যে কিন্তু অটোওয়্যার করে দিচ্ছি। যেহেতু আমাদের এখানে টাইপের কোনো সমস্যা নাই, অটোওয়্যারটা বাই টাইপ করে আমার সুন্দর করে কিন্তু আমার নোটিসের সার্ভিসটা আমার এখানে ডিপেন্ডেন্সি ইনজেকশনের থ্রু দিয়ে ইনজেক্ট করে দিচ্ছে এবং ওই নোটিসের সার্ভিসেসের যে মেথডটা আমরা ক্রিয়েট করেছি গেট কারেন্ট, নোটিসের সার্ভিসের মধ্যে গেট কারেন্টটা আমরা তৈরি করেছি আমাদের ডাও অবজেক্টের থ্রুতে, আমাদের নোটিসেস ডাওয়ের যেই গেট নোটিসেস মেথডটা আছে সেটার থ্রুতে সে আমাকে লিস্টটা রিটার্ন করে। এটা একটা র্যাপার অবজেক্ট, র্যাপার মেথড, কিন্তু হয়তো আমরা ভবিষ্যতে আরও অনেক কিছু কাজ করে নিতে পারবো, এই কারণেই র্যাপার মেথডটা তৈরি করা হয়। যখন আমাদের প্রজেক্ট আরও বড় হবে তখন আমরা এটার ডিটেল ইমপ্লিমেন্টেশন আরও বুঝতে পারবো। তো এইভাবেই আমাদের নোটিসেস কন্ট্রোলার থেকে আমরা কিন্তু যেই নোটিসেস, যে লিস্ট অফ নোটিসেস আমরা যে অবজেক্টটা পাই সেটা আমরা আমাদের মডেলের মধ্যে দিয়ে আমরা মডেলে অ্যাড অ্যাট্রিবিউট করে দিই এবং আমাদের ভিউ লেয়ারে যে আমরা ওটাকে ফরিচ লুপের মধ্যে মাধ্যমে আমরা কিন্তু এটা প্রিন্ট করছি। সো দ্যাটস প্রিটি মাচ ইট। মোটামুটি আপনারা একটা মডেল ভিউ কন্ট্রোলারের আইডিয়া পেলেন এবং সার্ভিসেস লেয়ার আমাদের কী কাজে লাগতেছে এখানে সেটারও একটা আইডিয়া পেলেন। সো আনটিল নেক্সট টাইম, হ্যাপি লিভিং অন কোডস।